ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায়ে চট্টগ্রাম যুব বিদ্রোহকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব পালন করেছে বোধন আবৃত্তি পরিষদ। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসব শুরু হয়। উৎসবে যোগ দেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজি। 1930 সালের 18 এপ্রিল মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায়ে চট্টগ্রাম যুব বিদ্রোহকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব পালন করেছে বোধন আবৃত্তি পরিষদ। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসব শুরু হয়। উৎসবে যোগ দেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজি। 1930 সালের 18 এপ্রিল মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায়ে চট্টগ্রাম যুব বিদ্রোহকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব পালন করেছে বোধন আবৃত্তি পরিষদ। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসব শুরু হয়। উৎসবে যোগ দেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজি। 1930 সালের 18 এপ্রিল মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায়ে চট্টগ্রাম যুব বিদ্রোহকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব পালন করেছে বোধন আবৃত্তি পরিষদ। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসব শুরু হয়। উৎসবে যোগ দেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজি। 1930 সালের 18 এপ্রিল মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায়ে চট্টগ্রাম যুব বিদ্রোহকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব পালন করেছে বোধন আবৃত্তি পরিষদ। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসব শুরু হয়। উৎসবে যোগ দেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজি। 1930 সালের 18 এপ্রিল মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা।